বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা এভরিডে সিম্পল মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা ক্রিয়েট করে তোমরা প্রত্যেক দিন অফিস বা কলেজে যেতে পারো খুব অল্প সময়ে, অল্প প্রোডাক্ট দিয়ে। এই মেকআপটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মেকআপটা করার জন্য সবার প্রথমে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নেবে, তার মধ্যে একটা বিউটি ব্লেন্ডারকে ভালোভাবে ডিপ করে নেবে। জলে চোবানোর সঙ্গে সঙ্গে দেখবে বিউটি ব্লেন্ডারের সাইজটা ফুলে ডাবল হয়ে গেছে। এইবার জলটা ভালোভাবে ঝরিয়ে এটা একদম জল নিগড়ে শুকনো করে নেবে, তাহলেই কিন্তু বিউটি ব্লেন্ডারটা রেডি। আর এই স্টেপটা মেকআপ শুরু করার আগে তোমরা করে নেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরতি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা এভরিডে সিম্পল মেকআপ লুক শেয়ার করবো, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, প্রতিদিন আমরা যখন মেকআপ করি তখন আমাদের কাছে একগাদে সময় থাকে না যে অনেক প্রোডাক্ট নিয়ে আমরা প্রতিদিন মেকআপ করতে পারি। তো সেক্ষেত্রে আমি খুব অল্প প্রোডাক্ট দিয়ে তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করছি, আর প্রত্যেকটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি। খুব সহজে এই প্রোডাক্টগুলো কিন্তু তোমরা লোকাল মার্কেট কিংবা অনলাইনে পেয়ে যাবে। আর যারা সবে মেকআপ করতে শিখছো, একদম নতুন মেকআপ করতে শিখছো, তারা যদি এই ভিডিওটা ফলো করো, খুব সহজেই কিন্তু তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে মেকআপ লুকটা শেয়ার করে দিই। আর এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা একগাদা প্রোডাক্ট দিয়ে সাজতে পছন্দ করো না, কিংবা সেই সমস্ত টিনেজার বন্ধুরা যাদের কাছে মেকআপের একগাদা জিনিসপত্র নেই, চাও প্রতিদিন কলেজ যাওয়ার সময় কিংবা অফিস যাওয়ার সময় অল্প জিনিস দিয়ে সুন্দরভাবে সাজগোজ করে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাকস দেখতে চাও, তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শেয়ার করবে। শুরুতে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে। তো আমি অলরেডি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, আর এই মুহূর্তে কিন্তু আমার ফেসে কিছু ব্যবহার করা নেই। এবার আমি অ্যাপ্লাই করবো একটা টোনার, এর জন্য আমি ইউজ করছি ডাবর গুলাবেরি। তোমরা যে কোনো টোনার বা অন্য কোনো রোজ ওয়াটারও কিন্তু অ্যাজ এ টোনার ইউজ করতে পারো, আর এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। দেখো, আমি আমার হাতে অল্প একটু নিয়ে নিচ্ছি, আর এটাই আমি আমার ফুল ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দেবো। টোনিং করলে কি হবে, ওপেন পোর্সগুলো বন্ধ হবে, যার ফলে সহজে ঘাম হবে না, আর মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, মেকআপটা অনেকক্ষণ সতেজ থাকবে। টোনিং করার পরে একটু সময় দেবে যাতে টোনারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। টোনিং করার পর স্কিনকে করে নিতে হবে ময়শ্চারাইজ। আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার, এটা ভীষণই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। আর এই সামারে চেষ্টা করবে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করতে, কিংবা কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে। এটার দাম হচ্ছে 45 টাকা। তবে নিভিয়া সফট আমি ইউজ করছি বলে সেটাই ইউজ করতে হবে এরকম নয়, তোমরা অন্য কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো যেটা তোমাদের স্যুট করে। তবে অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতে হবে। যাদের স্কিনটা একটু ড্রাই কিংবা নর্মাল টু ড্রাই, তারা ইউজ করতে পারো এই ধরনের কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার। আর যাদের স্কিনটা হচ্ছে ভীষণ অয়েলি, তারা ইউজ করতে পারো কোনো জেল বেস ময়শ্চারাইজার। যেমন ধরো পন্সের এই সুপার ডাইট জেল কিংবা ল্যাকমির জেল ময়শ্চারাইজার আছে, নিউট্রিজিনা হাইড্রোবুস ওয়াটার জেল আছে, এরকম অনেক জেল বেস ময়শ্চারাইজার আছে। যাদের স্কিনটা অয়েলি তারা করে নেবে কোনো জেল বেস ময়শ্চারাইজার। স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করার পর আমি এখানে অ্যাপ্লাই করব প্রাইমার। প্রাইমার তোমরা কোনো অয়েল ফ্রি প্রাইমার নিতে পারো। প্রাইমার স্কিনের মধ্যে মেকআপটাকে খুব ভালোভাবে বসতে সাহায্য করে, মেকআপটা সহজে কালো হয় না প্রাইমার ব্যবহার করার পরে, অনেকক্ষণ লং লাস্টিং হয় প্রাইমার ব্যবহার করলে। এছাড়াও মেকআপের আর স্কিনের মধ্যে একটা দেয়াল তৈরি করে প্রাইমার, যার ফলে মেকআপের কেমিক্যালগুলো আমাদের স্কিনের ভেতরে প্রবেশ করতে পারে না। ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমারটা, এটা তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাবে। আর যাদের কাছে এই মুহূর্তে প্রাইমার নেই কিংবা প্রাইমারে ইনভেস্ট করতে চাও না, তাদের বলবো তোমরা কিন্তু অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসাবে ব্যবহার করতে পারো। এটাও কিন্তু বিগিনার্সদের জন্য আমি বলছি, যারা বিগিনার্স যাদের কাছে প্রাইমার এই মুহূর্তে নেই, তারা কিন্তু অ্যালোভেরা জেলও অ্যাজ এ প্রাইমার ব্যবহার করতে পারো। আর আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই অয়েল ফ্রি প্রাইমারটা। দেখো, এটা একটা জেল বেস প্রাইমার, কোনো কালার নেই, কালারলেস। আর যেখানে ওপেন পোর্স আছে তোমাদের, সেইখানে একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু এটা সেই জায়গাটাকে কভার করে দেবে। প্রাইমার ব্যবহার করার পরে আমরা ইউজ করব মেকআপ বেস। এর জন্য আমার এখানে দুটো অপশন আছে, একটা তোমরা সিসি ক্রিম ব্যবহার করতে পারো এভরিডেতে, কিংবা ব্যবহার করতে পারো ল্যাকমির এই ফাউন্ডেশনটা, ল্যাকমি লিকুইড পারফেক্টিং ফাউন্ডেশন। এটার দাম হচ্ছে 150 টাকা, আর সিসি ক্রিমটা হচ্ছে 350 টাকা। তবে এর কিন্তু 99 টাকার একটা মিনি সাইজ আসে,
তো যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ইউজ করতে পারো। আর আজকে আমি ইউজ করছি ল্যাকমির এই সিসি কমপ্লেক্সন কেয়ার ক্রিমটা। এর মধ্যে রয়েছে এসপিএফ 30, এটা পিএ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে, তো দিনের বেলা কিন্তু অনায়াসে এটা ব্যবহার করা যেতে পারে। দেখো প্রথমে আমি ডট ডট করে আমার ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, চোখের ওপরে ও নিচেও একটু দিয়ে নেবে, তাতে যদি ডার্ক সার্কেল থাকে সেটা কিন্তু কভার হয়ে যাবে। নিয়েছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে আমি ড্যাপ ড্যাপ করে আমার ফেসের মধ্যে এটা ভালোভাবে ব্লেন্ড করে দেবো। সিসি ক্রিম কিন্তু ভীষণ সহজে ব্লেন্ড হয়ে যায়, তোমরা হাত দিয়েও চাইলে ব্লেন্ড করতে পারো এভরিডেতে। তবে যদি পার্টি মেকআপ করো তাহলে আমি সেক্ষেত্রে বলবো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, তাতে কিন্তু কভারেজটা অনেক বেশি ভালো আসে। আর যদি খুব হালকা লাইট কভারেজ চাও তাহলে তোমরা কিন্তু হাত দিয়েও সেটাকে ব্লেন্ড করতে পারো। এবার মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করব একটা পাউডার। আমি এখানে ইউজ করছি 10 টাকা দামের জনসন বেবি পাউডার, তোমরা অন্য কোনো পাউডার কিংবা কম্প্যাক্ট ইউজ করতে পারো। আর আজকে আমি যেহেতু বিগিনার্স এর কথা মাথায় রেখে এই ভিডিওটা বানাচ্ছি আর এমন প্রোডাক্ট ইউজ করছি যেগুলো কিন্তু প্রত্যেকদিন ইউজ করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু বেবি পাউডার তোমরা প্রত্যেকদিনই ইউজ করতে পারো আর এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি, তো প্রত্যেকে এটাকে কিন্তু পারচেসও করতে পারো। তো আমি একটা পাউডার ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি, চোখের নিচের দিকটা একটু বেশি করে দিয়ে নেবে। দেখা যায় যে বেশিরভাগ চোখের নিচে থেকে মেকআপটা সব রাগি সরে যায়, তো যাতে সেটা লক হয়ে থাকে, সেটা স্মাচ না হয়, তার জন্য চোখের ওপর ও নিচে খুব ভালোভাবে পাউডারটা দিয়ে ব্লেন্ড করে নেবে আর ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেবে। কাজল আমি ইউজ করেছি মেবলিনের ক্লসেল কাজল, এটার দাম হচ্ছে 180 টাকা। জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে, সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা লিপস্টিক, যেটা আমি আমার চোখের উপরে অ্যাজ আ আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, অল্প একটু নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে। আইলাইনার আমি ইউজ করেছি ফেসেস ক্যানাডা আইলাইনার, এটা আমি 100 রুপিস দিয়ে অনলাইনে পারচেস করেছি, যথেষ্ট ব্ল্যাক কালার প্রোভাইড করে, অনেকক্ষণ স্টে করে। মাসকারা আমি ইউজ করছি মেবেলিনের হাইপার কার্ল মাসকারা, এটা তোমরা 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে, ওপরের ল্যাশে ও নিচের ল্যাশেও অ্যাপ্লাই করো। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায়। আইব্রোটা সেট করার জন্য আমি এই ধরনের একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, এটা 40 টাকা দিয়ে আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম। তো প্রথমে এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি, তারপর হালকা করে ড্র করে নিচ্ছি যাতে বেশি লাউড না লাগে, আর কারো যদি কোথাও গ্যাপ থাকে সেটাকে এটা দিয়ে ভালোভাবে ফিল করে নেবে। লিপস্টিক আমি ইউজ করছি ল্যাকমি ন্যাচারালের একটা লিপস্টিক, তোমরা যেটা পছন্দ করো যে কোনো ব্র্যান্ড যে কোনো কালার ইউজ করতে পারো। এই লিপস্টিকটার বুলেটটা কিন্তু বেশ সরু, তো আলাদা করে লিপ লাইনারের প্রয়োজন হয় না, প্রথমে আমি এটা দিয়েই আমার আউটার লাইনটাকে ড্র করে নিলাম লিপে, তারপর এটাকে ফুলফিল করে দিচ্ছি। আর আমার হাতে নিয়ে নিচ্ছি অল্প একটু লিপস্টিক, যেটা আমি আমার গালে অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করব, অল্প একটু দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে, একদম একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু এটা দিয়ে আসে। তো আমাদের মেকআপ লুকটা কিন্তু আজকে একদম রেডি, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি পছন্দ হয় থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।